এডিস নিধনে ধোঁয়া নয়, ধ্বংস করতে হবে প্রজনন ক্ষেত্র। ঢাকা উত্তরের মেয়রকে কলকাতার ডেপুটি মেয়রের পরামর্শ, যুক্ত করতে হবে কাউন্সিলরদের। নেতৃত্ব যখন ডেঙ্গু নিয়ন্ত্রণকে পেছন থেকে সাহায্য করেন, তখন টোটাল সিস্টেমটা কাজ করে। সারা বছর ধরে মশার উৎস বিনাশের কাজটা করি এবং এই কাজটা ত্রিস্তরীয় ভাবে হয়। বারবার আমরা যখন বলছিলাম যে আমরা ওষুধের জন্য কি করব, তখন তারা বলছে না, ওষুধের পাশাপাশি প্রজনন স্থান যেগুলো আছে এগুলোকে ধ্বংস করার জন্য। থামছে না মৃত্যু, ডেঙ্গুতে আজ অন্তঃসত্ত্বা নারী সহ মারা গেলেন 6 জন। রোগে আক্রান্ত হই জ্বর এবং মাথা ব্যথায়, পরে স্থানীয় ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধপত্র দেওয়া শুরু করে। ব্যথা, চোখও একটু ব্যথা আছে, মাথা লাগতেছে ডেঙ্গুর ভাব আর কি, আর কিডের কোনো সমস্যা নাই। ডেঙ্গু জ্বরে মৃতদের বেশিরভাগই নারী ও শিশু। অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি এবং প্রতিরোধ ক্ষমতা কম থাকাই কারণ, মত চিকিৎসকদের। ঈদের 3 দিন আগেই ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ সড়ক মন্ত্রীর। কমলাপুর রেল স্টেশনে কালোবাজারিদের হাতে হাতে টিকিট মিলছে 5 থেকে 10 গুণ বেশি দামে। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। গরুবাহী ট্রাকে নির্দিষ্ট হাটের স্টিকার লাগানো থাকবে, চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা।